بسم الله الرحمن الرحيم আজকে আমাদের আলোচনা আল মুখালাফাতুন ফিস সিকাত এখান থেকে বিশ্বস্ত দাবিদের মুখালাফাত না পরিপূর্ণ হওয়া আল মুখালাফাতুল ইসতিকা এটা হলো আত্তানু ফি রাওি আত্তানু ফি রাওি এর কারণ সমূহের মধ্যে অন্যতম একটি কারণ প্রত্যাখ্যান করার কয়েকটা কারণ রয়েছে। তো প্রধানত দুটা ভাগ করা হয়েছে, একটা হলো আসাগত মিনাল ইসনাদ সনদ থেকে আবির্ভাব করে দেওয়া, দ্বিতীয়ত বলা হয়েছে অর্থাৎ সনদ থেকে কোন একজন রাবি বাদ পড়ে যাওয়ার কারণে হাদিস পরিত্যক্ত হওয়া। আমরা আলোচনা করছিলাম এর মধ্যে দুটা জিনিস আছে, একটা হলো আদালত, আরেকটা হলো জব্দ। আদালত আরেকটা কি জব্দ। আদালতের ক্ষেত্রে আমরা বললাম আসবাব উত্তানি ফিল রাওি বিল আদালা, আসবাব উত্তানি ফিল রাওি বিল আদালা। এখানে মধ্যে যেটা আছে আদালতের ক্ষেত্রে ওখানে পাঁচটা আদালতের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো তোমার সাথে যুক্ত হয়ে থাকে রাবির মধ্যে যদি তোহমাত বিল কিজ পাওয়া যায়, অর্থাৎ রাবির মধ্যে যদি রাবিকে মুত্তাহিম বিল কিজ, কেউ কেউ মিথ্যার অভিযুক্ত করে থাকে, তাহলে সেটা হবে কি মাত্র হাদিস। আর আল ফিস্ক, ফিস্কের সাথে আমরা যুক্ত করলাম আমার জব্দি, মানে জব্দের সাথে যুক্ত তার গুলো, অর্থাৎ পরবর্তী ফাঁসটা যেটা আছে যেগুলো জব্দের সাথে যুক্ত, একটা হলো ফিস্ক, ফিস্ক হলো আদালতের সাথে যুক্ত। আদালতের ফিস্ক এবং জব্দের মধ্যে তিনটা, ফাহসুল গলত অধিক ভুল করা, সুল হাইফ স্মৃতিশক্তি দুর্বলতা এবং গফলা, এই চারটা মিলে যার মধ্যে চারটা হাদিস এগুলো পাওয়া যাবে, চারটা যেগুলো একটা বা চারটা পাওয়া যাবে, ওই তার হাদিসকে বলবে মুনকার। তার হাদিসকে কি বলবে, কথা কি বুঝে আসছেন? আমরা কিতাব থেকে বলতেছি না, মানে আগের পাড়াকে একটু রিমেজ দিয়ে টানে আনতেছি। জি জি, তাহলে সাতটা গুণ, মানে সাতটা ইয়া যার কাছে পাওয়া যাবে, সাতটা দোষ। এই চারটা জিনিস যার মধ্যে পাওয়া যাবো তার হাদিসটা হবে মুনকার। এরপরে আমরা আরেকটা বললাম কাসরাতুল ওহাম, আওহাম তার হাদিসটা হলো মাত্র, মানে যার মধ্যে অহম পাওয়া যাবে, দুর্বলতা পাওয়া যাবে। এরপরে আমাদের বাকি আছে আরো কয়েকটা গুণ, আল বিদা আল জাহালা, আর আরেকটা হলো আল মুখালাফাতুল ইসতিকাত। মুখালাফাতুল ইসতিকাত, আল মুখালাফাতুল ইসতিকাত এই জিনিসটা বাকি আছে, এটা আলোচনা আমরা করব। পূর্বত আমরা আলোচনা ওগুলোতে কি কি আসছে আমরা তা বললাম, এখান থেকে আমরা একটু দেখে নিই, তাহলে আরো একটু সুবিধা হবে। যখন আপনার এই যে কাসরাতুল আওহাম বললাম, কাসরাতুল আওহাম
নম্বর তো হলো আপনার আসবাব উত্তন হলো 10টা, আসবাব উত্তন কয়টা? 10টা। দশটি দাবির মধ্যে বা দাবিকে সমালোচিত করার কারণ 10টি, 10টির মধ্যে একটা হলো কি? আসাদুল আওহাব, অহম, অর্থাৎ অহম দুর্বলতা, সূক্ষ্ম দুর্বলতা, যেটাকে আপনার কি কাসরাতুল আওহাম, বেশি বেশি সূক্ষ্ম দুর্বলতা পাওয়া। তো দাবির মধ্যে যদি অহমটা পাওয়া যায় তাহলে ওই হাদিসের নাম হবে মুআল্লাল, হাদিসে মুআল্লাল কি বলবে? মুআল্লাল হবে 10টার মধ্যে ওই একটা গেল, হাদিসে মুআল্লাল বলে। জি 10টার মধ্যে একটা গেল, অহম পাওয়া গেলে হাদিসটাকে হবে মুআল্লাল, হাদিসে মুআল্লাল জি মারুফ হাদিস। আচ্ছা মারুফ হাদিস সম্পৃক্ত না, আমরা আরেকটু মধ্যে যাইতেছি, মুনকার হাদিস। হ্যাঁ দেখেন মুনকার হাদিস আমরা 10টার মধ্যে আরেকটা পড়ছি যেটা জব্তের সাথে সম্পৃক্ত, জব্তে 5টার মধ্যে একটা হলো ফাহশুল গলতি, কাসরাতুল গফলা, এই দুইটা হলো জব্তের সাথে সম্পৃক্ত, আর আউল ফিস ফিস হলো আদালতের সাথে সম্পৃক্ত। তাহলে তিনটা এখানে পাওয়া গেছে, আসবাবু তানে তিনটা জিনিস সেখানে আছে, তিনটার মধ্যে দুইটা হইলো জব্তের সাথে স্মরণ শক্তির সাথে সম্পৃক্ত, আর আরেকটা হলো আদালত ন্যায়পরায়ণতার সাথে সম্পৃক্ত। ওর তিনটা পাইলাম, আসল গলত, কাসাদুল গফলা, আল ফিস্ক, এই তিনটা জিনিস রাবির মধ্যে পাওয়া গেলে যে রাবির মধ্যে পাওয়া যাবে ওই রাবির হাদিস থেকে হবে মুনকার, এই তিনটা জিনিস যে রাবির মধ্যে পাওয়া যাবে ওই রাবির হাদিস থেকে হবে মুনকার, বুঝে আসছে? তাহলে অহম কাসাদুল আওহাম পাওয়া গেলে হাদিস হবে মুআল্লাল, কি বললাম বলে? কাসাদুল আওহাম পাওয়া গেলে হাদিস হবে মুআল্লাল, ফাহশুল গলত, কাসাদুল গফলা, ইসকিয়াত, যে রাবির মধ্যে পাওয়া যাবে ওই রাবির হাদিস হবে মুনকার। কয়টা গেল? 60টা। কয়টা গেল ভাই? 60টা গেছে। কয়টা? 4টা। আসবাবুত তান ফি রাওি, মাতরুক, মাতরুক দেখেন, দেখেন যে রাবির মধ্যে তানটা হবে তোহমাত বিলকিস, কি হবে? তোহমাত বিলকিস, তার মানে মিথ্যার অভিযোগ অভিযুক্ত করা, কি বললাম? মিথ্যার অভিযোগে অভিযুক্ত করা, ওই রাবির হাদিসকে বলবে মাত্র, ওই রাবির হাদিসকে কি বলবে? কথা বলেন তাকে আছে না হাদিসে মাত্র বলে তো মাত্র তো ওই রাবির হাদিসকে মাত্র বলে। তাহলে কয়টা পাওয়া গেল? এখন কয়টা হয়েছে? 5টা হয়েছে। কয়টা হয়েছে? 5টা হয়েছে। যেমন আমরা বলছিলাম কাসাদুল আওহাম পাওয়া গেলে হাদিস হবে মুআল্লাল, আর তিনটা মিলি পাওয়া গেলে সেটা হলো কি, তিনটা যে কোনো একটা আর কি, যেমন হলো ফাহশুল গলত, এরপর আবার কি বললাম, ফাহশুল গলত, আর একটা হলো সুল হাইফ, না সুল হাইফ জি, আর একটা বললাম ফিসকিয়াত, পাপা চারিতা, এই তিনটা জিনিস হ্যাঁ যার মধ্যে এটা পাওয়া যাবে। ওখানে কাসাদুল গফলা বলছে, সুল হাইফের কথা বলে না, পাশুল গলাত, কাসাদুল গফলা, আর একটা হলো কি আলফিস। তাহলে এই তিনটা পাওয়া গেলে তাহলে হাদিসটা কি বলে? হাদিসে মাত্র মাত্র তো এটা তোহমাত বিলকিস, একটু আগে বললাম হাদিসটা মুনকার, হাদিসটা কি মুনকার, এ দেখেন মুনকার হাদিস, কাসাদুল গফলা, ফিস, আবার বলতে খেয়াল করেন এই সামান্য সংক্ষেপে আমাদের আলোচনা কিন্তু মুখস্থ হয়ে যাবে, সংক্ষেপে আলোচনা আমাদের জন্য মুখস্থ হয়ে যাবে। কাসাতুল আওহাম, কাসাতুল আওহাম, অধিক ধারণা বশত যেগুলো হয়ে থাকে বা সূক্ষ্ম ভুল ত্রুটি বা সূক্ষ্ম ত্রুটির মাধ্যমে যে হাদিসগুলো পাওয়া বা যে সূক্ষ্ম ত্রুটি পাওয়া যাবে তার হাদিসটা হবে মুআল্লাল, তার হাদিসটা হবে মুআল্লাল, কি বললাম? মুআল্লাল, ওই হাদিসটাকে মুআল্লাল বলে। এরপরে আর ফাহশুল গলত, কাসাতুল গফলা এবং ফিস্ক, যে দাবির মধ্যে পাওয়া যাবে ওই দাবির হাদিস হবে মুনকার, কি বললাম? ফাহশুল গলত, কাসাতুল গলত, ফিস্ক, যে হাদিসের মধ্যে পাওয়া যাবে ওই হাদিসটা হাদিসে মুনকার। তাহলে সবক গেল কয়টা? এখানে গেল তিনটা, ফাহশুল গলত, কাসাতুল গফলা, ফিস্ক, পিছনে একটা, চারটা। এরপরে তোহমাত বিলকিস বলে হাদিস হবে কি হবে? মাত্র তোহমাত বিলকিস বলে হাদিস কি হবে বলেন? হাদিসে মাত্র মাত্র হবে।
আর যদি দামির মধ্যে তখনটা কি হয় ফিজ, কথা বুঝছে মিথ্যা, যদি সমবর্তনটা রাবির মধ্যে সমবর্তনটা কিজ হয়ে থাকে তাহলে হাদিসটা কি হবে মাউদু। দেখেন সমবর্তনে ফিল রাওি ওয়াল কিজবু, যদি রাবির মধ্যে অনেক কারণটা হয়ে থাকে কিজ তাহলে হাদিসটা হবে মাউদু। তাহলে কয়টা পাইলাম, একটা হলো কিজ রাবির মধ্যে আপনার কি ভাবা দেওয়া কিজ পাওয়া গা, তাহলে ওই হাদিসটাকে বলবে মাউদু। রাবির মধ্যে তোহমাত বিল কাজ বা পাওয়া গেল ওই হাদিসটাকে বলবে মাতরু। রাবির মধ্যে বাহসুল গলত তারপর কাসাতুল গফলা আর পিস এই তিনটা পাওয়া গেল ওই হাদিসটাকে কি বলবে মুনকার। আর কাসাতুল আওহাম পাওয়া গেলে ওই হাদিসটাকে কি বলবে মুআল্লাল। কয়টা গেল আমাদের, ছয়টা গেল, বাকি আছে কয়টা? ছয়টা বাকি আছে, কয়টা? চারটা। কয়টা? দশটা, চারটা তাই না? চারটা স্যার। চারটা কি কি? চারটা তো নয়, তিনটা না হয়। মুখালাফাতুল ইসতিফা, এটা আমরা আজকে আলোচনা করবো। মুখালাফাতুল ইসতিফা আল বেদা আল জাহালা, এই তিনটা বাকি। অসুল হাইস চারটা বাকি না? তাহলে আল বেদা আল জাহালা, আল বেদা আল জাহালা, সুল হাইস, মুখালাফাতুল ইসতিফা, মুখালাফাতুল ইসতিফা। জি তাহলে আবার একটু আপনার বলেন তো, যদি হাদিসের মধ্যে রাবির মধ্যে আপনার সর্বোত্তমটা কিজব হয় তাহলে হাদিসের নামটা কি? ওই হাদিসটা হাদিসে মওযু, মওযু। আর যদি রাবির মধ্যে সর্বোত্তমটা তোহমাত বিল কিজব হয় তাহলে হাদিসের নামটা কি? হাদিসে মাতরুক, মাতরুক, মাতরুক। যদি হাদিসে রাবির মধ্যে সর্বোত্তম হয় যে এভাবে তন গুলো আমরা খেয়াল রাখলে সহজ হয়ে যাবে। জি আর এখন দেখেন, এবার আমরা আরেকটা কথা বলি, আমরা সহি হাদিস এর কথা আমরা বলছিলাম মাত্তা সালা সনাদুহু বিনাকলিল আদলি জাবিতি আন মিসলিহি ইলা মুনতাহাহু বিগাইরি সুযোগিন ওয়ালা আইল্লা। এখানে আমরা কোনটা পাঠ করলে কি হয়ে যাবে আমরা তা বুঝতে পারলাম। মাত্তাসালা সনাদুহু এখানে যে বলছে ইত্তেসাল সনাদ, ইত্তেসাল সনাদে ব্যাস কম যদি হয়ে যায়, ইত্তেসাল না হয়ে যদি ইনকেতা হয়, তখন আমরা এখানে মধ্যে কয়েকটা বাক পাইলাম। যেমন আমরা সাকাতু মিনাল ইসনাদের মধ্যে আমরা পাইলাম কয়টা? সাকাতু মিনাল ইসনাদের মধ্যে সাতটা না আটটা পাইলাম, কোনটা খেয়াল করে? না থাকে স্মরণ যদি হয়ে যায় তাহলে ওই হাদিস ইনকেতা সনদ তখন ছয় ধরনের হতে থাকে। মানে মাত্তা সালা সনদ না পাওয়া গেলে হাদিসটা ছয় ধরনের হাদিস হতে পারে। ছয় ধরনের মধ্যে এগুলোর নাম কি কি? মুআল্লাক, মুরসাল, মুআদাল, মুনকাতে। মুআল্লাক, মুরসাল, মুআদাল, মুনকাতে, এর মধ্যে হলো মুদাল্লাস, মুরসাল, খাবি। নাম কি কি বলেন তো? মুআল্লাক, মুরসাল, মুআদাল, মুনকাতে, মুদাল্লাস, এরপর হলো মুরসাল, খাবি। বলেন তো বুঝতেছেন তো নাকি? জি জি। এবার বিনাকলিল আদলি জাবিতি, আদল ব্যক্তির বর্ণনা, বিনাকলিল আদলি জাবিতি। এই যে আদালতের কথা বললো, আদালত যদি না পাওয়া যায় তাহলে হাদিস কয় ধরনের হবে? আদালত এবং জব্দ যদি মিলাই, বিনাকলিল আদলি জাবিতি, আদালত এবং জব্দ মিলাইলে তখন হাদিস 10 ধরনের হবে। আদালতের সাথে 5টা আর জব্দের সাথে 10 ধরনের না,
এখানে আদালত এবং জব্দের আমরা আসবাবে তন পাইলাম কয়টা? 10টা। 10টার মধ্যে আমরা দেখলাম, আমরা 10টার মধ্যে দেখলাম তিনটা মিলি একটা হলো, তাই না? পাশুল গলত কাসাতুল গফলা ফিস, তিনটা মিলি একটা হলো। ওই হিসেবে কিন্তু 10 ধরনের হবে না, আর একটু কমে যাবে। তবে আমরা যদি কিজু একটা ধরি, তোমার বিল কিজু একটা ধরি, দুইটা, এরপরে যে আপনার কি ফিস, এরপরে হলো হ্যাঁ ফিস, তিনটা মিলে একটা, জি তিনটা মিলে একটা আসে, তাহলে এখানে 4টা হলো না? এরপরে আপনার হলো কাসাদুল আহাম, জি কাসাদুল আহামের মধ্যে আপনার আসবে কয়টা? একটা, বুঝলেন নাই? কিজু মধ্যে একটা, তোমার বিল কিজু দুইটা, এরপরে হলো তিনটা মিলে একটা, তিনটা আর ধরে কাসাল রাহম 4টা, আর বাকি মহালাবাদুল সিকাতের মধ্যে আরো অনেকগুলো বাইর হবে। এরপরে বাকি থাকবে বেদাত, জাহালা, এরপরে সুল হাইফ আসবে। তাহলে এ পর্যন্ত কি কি আলোচনা, আমরা একটু তার মোলাক্ষাস আলোচনা করে ফেললাম। জি المخالفه للثقات، المخالفه للثقات নির্ভরযোগ্য রাবীদের মতানৈক্য। জি اذا كان سبب الثاني في الراوي مخالفته للثقات، যখন রাবীদের মধ্যে সববে ত্বানটা হবে مخالفته للثقات، তাদের বিরোধিতা, নির্ভরযোগ্য রাবীদের ক্ষেত্রে বা রাবীদের সাথে তাদের বিরোধিতা, তখন অহুয়া সবাব সাবে। আর এটা কত নম্বর সবাব? সপ্তম নম্বর। কত নম্বর? সপ্তম নম্বর সবাব। ফায়ান্তাজু আন মুখালাফাতিহি লিসিকাদি খামসাতু আনওয়া, ফায়ান্তাজু আন মুখালাফাতিহি লিসিকাদি খামসাতু আনওয়া, আর মুখালাফা সিকা এখান থেকে খামসা আনওয়া বাইর হবে। কয়টা আনওয়া বাইর হবে? খামসা আনওয়া, পাঁচটা, পাঁচটা বাইর হবে। ওয়াহিয়া আল মুদরাজু আল মাকলুবু আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ আল মুস্তারাবু আল মুসহাফু। তাহলে এখান থেকে আমরা 5টা পাই গেলাম, আগে 4টা, এখানে এ মুখালাফাত লিসিকা একাই 5টা, তাহলে কত হয়ে গেল? 9টা। আচ্ছা আসুন, ফাইন কানাতিল মুখালাফাতু বিতাগিরি সিয়াকিল ইসনাদি আও বিদামজি মাউকুফিন বিমারফুয়াহিন ফাইসাম্মা আল মুদরাজ, মুদরাজ। ফাইন কানাতিল মুখালাফাতু, যদি মুখালাফাতটা হয় বিতাগিরি সিয়াকিল ইসনাদ, সনদের পরিবর্তনের মাধ্যমে যদি হয়ে থাকে, বর্ণনাকারীদের মুখালাফাতটা, এখানে বলবেন ফাইন কানাতিল মুখালাফা আই মুখালাফাতুর রাওয়ি, রাবিদের মুখালাফাতটা যদি কি হয় সনদের পরিবর্তনের মাধ্যম হয়, সনদের বর্ণনা ভঙ্গির পরিবর্তনের মাধ্যম হয়, সিয়াকিল ইসনাদ বর্ণনা বর্ণনা ভঙ্গি বা এটা যদি বিতাগি তাগিত হয়ে থাকে, তাহলে কি হবে? আও বিদামজি মাউকুফিন বিমারফুআইন, কিংবা যদি মারফু হাদিসের সাথে মাউকুফ হাদিসকে মিলানো, বিদামজি মানে হলো কি মাউকুফ মিলানো, মারফু হাদিসের সাথে যদি মাউকুফ হাদিসকে মিলানো যদি হয়ে থাকে, পাইসাম্মাল মদরাজ, তাহলে ওই হাদিসটা কি বলবে? মদরাজ। আবার বলতেছি, বর্ণনাকারীদের এই মুখালাফাতটা যদি হয় সনদের বর্ণনা ভঙ্গির পরিবর্তনের মাধ্যমে, কিংবা যে মাওকুফকে মারফুর সাথে মিলানো হয়ে যদি যদি হয়ে যায়, তাহলে জি হ্যাঁ মিলানো, জি মিশিয়ে দেওয়া, তাহলে ওই হাদিসটার নাম বলবে মুদরাজ, বুঝা মুদরাজ, হাদিসে মুদরাজ। জি ওয়াইন কানাতিল মুখালাফাতু বিতাকদিমিন আও তাখিরিন ফাইসাম্মাল মাকলুব, আর যদি এই বর্ণনাকারীদের মুখালাফাতটা হয়ে থাকে তাকদিম তাখিরের কারণে, তাকদিম তাখিরের কারণে হয়ে থাকে, তাহলে ওই হাদিসটাকে বলবে মাকলুব, মাকলুব। ধরেন আপনার সিকর আমি বর্ণনা করছে একরকম, উনি আসি তার শব্দ একটাকে আগে নিয়েছে একটাকে পরে বলছেন এভাবে, তখন সেখানে সাথে এই শুধু শব্দের আগ পরের কারণে ব্যবধানটা হয়ে গেল, মুখালাফাতটা হয়ে গেল। জি হুজুর। পাইসাম্মাল মাকলুব, তাকে বলে মাকলুব। ওয়াইন কারাতিন মুখালাফাতু বিজিয়াদাতিন রাওয়িন,
ফাইসাম্মা আল মাজিদু বি মুত্তাসিলিল আসানিদ, যদি বর্ণকারীদের মোখালাবার্তা সেকর রাবিদের সাথে মোখালাবার্তা হয়ে থাকে যে কোন রাবিকে বৃদ্ধিকরণের মাধ্যমে, তাহলে ওই হাদিস থেকে বলবে আল মাজিদ ই মুত্তাসিলিল আসানিদ। জি ওয়াইন কারাতিন মুখালাফাতু বি ইকতালি রাওি বি রাওি, যদি বর্ণকারীদের মোখালাফাতটা হয় কোন একজন রাবিকে পরিবর্তনের কারণে, একজনের দ্বারা একজন রাবি দ্বারা অন্য রাবিকে পরিবর্তন করা, আও বি হুসুলি তাদাফুই ফিল মতন, কিংবা মতনের মধ্যে যে তারস্থা পাওয়া যাবে তার সমাধান তা দফা করার মাধ্যমে, ওয়ালা মোরাদ জাহিদ, ওয়ালা মোরাদ জাহিদ, কিংবা মতনের তারসের পরে কোন একটাকে যদি তারজি না দেওয়া হয় পাইসাম্মাল মুস্তরাব, তখন হাদিস থেকে বলবে আল হাদিসে মুস্তরাব, হাদিসে মুস্তরাব। জি ওয়াইন কানাতিন মুখালাফাতু বিতাগিল লফজি মা বাকাই সিয়াকি ফাইসাম্মাল মুসহাফ, আর যদি রাবিদের মোখালাফাতটা হয়ে থাকে যে লফজগত পরিবর্তনের মাধ্যমে, মা বাকাই সিয়াক বর্ণাভঙ্গি ঠিক রেখে লফজগত শব্দগত পরিবর্তনের মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে তাকে বলে ফাইসাম্মাল মুসহাফ, মুসহাফ। জি তখন তাকে বলবে মুসাহাব বলবে, ওয়া ইলাইকা তাফসিলুল বাহসি ফিহা আলা তাওয়ালি, আর ধারাবাহিক ভাবে এই বিষয়গুলোর আলোচনা আসবে ইনশা আল্লাহ। তাহলে প্রথম কোনটা বলছে মুদরাজ না, তাহলে এখন আসবে মুদরাজ, তারিফ হু আল মুদরাজ, লুগাতান ইসমু মাফউলি মিন আদরাজতু শাইআ ফি শাইই ইলা আদখালতুহু ফিহি জম্মানতুহু ইয়াহু, মুদরাজ শব্দটি ইসমে মাফউল, আদরাজতু শাইআ ফি শাইই এখান থেকে ইসমে মাফউল, অর্থ হলো ইলা আদখালতুহু ফিহি, তখন আমরা তাকে তার মধ্যে প্রবিষ্ট করি, অজম্মানতুহু ইয়াহু, অজম্মানতুহু ইয়াহু একই কথা তার সাথে মিলাই তাকে। ইসতালাহান পারিভাষিক সঙ্গ হলো মা গুইর সিয়াকুল সিয়াকু ইসনাদিহি আও উদখিল ফি মাতানিহি মা লাইসা মিনহু বিলা বাসলিন, হলো আপনার হাদিসের সনদের বর্ণনা ভঙ্গি, সিয়াকু ইসনাদিহি সনদের বর্ণনা ভঙ্গি, আও উদখিল ফি মাতানিহি কিংবা মতনের মধ্যে কোনো কিছু প্রবেশ করা, তাহলে একটা হলো মাগুইর সিয়াক ইসনাদি সনদের বর্ণাভঙ্গি পরিবর্তন করা হয়, যে হাদিসের সনদের বর্ণাভঙ্গি পরিবর্তন করা হয়, কিংবা হাদিসের মতনের মধ্যে মালাই সামিন হু ওই জিনিস প্রবেশ করা হয় যেটা তার মধ্যে নাই, বেলা ফসলিন ফাসলা করা ছাড়া, প্রতিবন্ধক করা ছাড়া, তার মধ্যে কোনো কিছু সংযোজন করা যদি হয়, যে হাদিসের মধ্যে যে হাদিসের মতনের মধ্যে কোন প্রতিবন্ধকতা দেখা ছাড়া অতিরিক্ত কোন জিনিস সংযোজন করা হয়, কিংবা হাদিসের সনদের বর্ণাভঙ্গি পরিবর্তন করা হয়, ওই হাদিস থেকে হাদিসের মুদরাজ বলে। কথা কি বুঝে আসছে? জি আকসা মুহু আল মুদরাজুল ইসমানে, মুদরাজ দুই প্রকার, মুদরাজুল ইসনাদ মুদরাজুল মতন, সনদের মধ্যে পরিবর্তন হলে তাকে মুদরাজুল ইসনাদ বলবে, তাই না? জি ওই যে ইসতিলাহি পরিভাষা অনুযায়ী, জি মুদরাজুল ইসনাদ তারিফু হুয়া মা গুইর সিয়াকু ইসনাদিহি, যে হাদিসের সনদের চরম পরিবর্তন হবে, বর্ণাভঙ্গি পরিবর্তন করা হবে, ওই হাদিসটা হলো কি মুদরাজুল ইসনাদ, মুদরাজুল ইসনাদ মিন সুয়াদিহি তার সুরত বা ধরন থাকি أن يسوق الراوي الإسناد فيعرض له عارض فيقول كلاما من قبل نفسه فيظن بعض من سمعه أن ذلك الكلام هو متن ذلك الإسناد فيرويه عنه كذلك. أجل بولت سنجم من سوره أن يسوق الراوي الإسناد رابكي بولبين রাবি সনদ বর্ণনা করবেন, রাবি সনদ বর্ণনা করবেন, ফায়ারিদু লাহু আরিদুন, এরপরে
কোন একজন আর প্রতিবন্ধক ব্যক্তি এর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কালামান মিনকি বাড়ি নামছি, নিজ থেকে কোন একটা কথা বলবে, নিজ থেকে কোন একটা কথা বলবে, বাদ মানসামি আহু, তারপরে তার থেকে যারা শুনে তাদের কতিপয় ধারণা করবে, আন্না দারিকাল কালামা হুয়া তনুজারিকাল ইসনাদ, যে ওই কালামটা যেটা সে নিজ থেকে এখানে প্রবিষ্ট করেছে ওই কালামটা ওইটা হইলো ওই সনদেরই মতন, সাবিত ইবনে মুসা আজ-জাহিদ তার রওয়ায়েতের ঘটনা, রওয়ায়েতের ক্ষেত্রে তার ঘটনা, মান কাসরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, এখানে সুফি সাবিত ইবনে মুসার কোন একটা রওয়ায়েতের বর্ণনা, এক্ষেত্রে তিনি বলছেন কি মান কাসরাত সালাতুহু বিল্লাইল, রাত্রিবেলা যার নামাজটা বেশি হবে, যে ব্যক্তি রাত্রিবেলা বেশি বেশি নামাজ পড়বে, হাসুনা ওয়াজহুহু তার চেহারা সুন্দর হয়ে যাবে, বিন্নাহার দিনের বেলা তার চেহারা সুন্দর দেখা যাবে, বুঝে আছে? জি, এখানে উনি যে বললেন অজহু বিন্নাহার, ওয়াসু কিসাতে এখানে আমরা দেখবো এখন ওয়াসু কিসাতে আন্না সাহাবিত ইবনে মুসা দাখালা আলা শারিক ইবনে আব্দুল্লাহ আল কাজি ফাহুয়া ইউমলি ওয়া ইয়াকুলু, এই কিসের মূল ঘটনা হলো সাবিত ইবনে মুসা তিনি শারিক ইবনে আব্দুল্লাহর কাছে গেলেন, ওয়া ইউমলি যে অবস্থা দিয়ে লিখতেছেন, ওয়া ইয়াকুলু তিনি বললেন হাদাসান আমাশ ওয়ান আবি সুফিয়ান আন জাবিয়াইন, যে আমার কাছে হাদিস বর্ণনা করেছেন আমাশ আবু সুফিয়ান থেকে, আবু সুফিয়ান জাবির থেকে আন সূত্রে বর্ণনা করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা বলছেন আর কি কথা, ওয়াসাকাতা লিয়াকতুবাল মুস্তামলি, ওয়াসাকাতা লিয়াকতুবাল মুস্তামলি, এই কথা বলে তিনি কি নীরব থাকলেন, এই কথা বলে তিনি নীরব থাকলেন, লিয়াকতুবাল মুস্তামলি আর মুস্তামলি তা লিখে নিতে পারে, মুস্তামলি মানে যিনি কি লেখক, ফালাম্মা নাজার ইলা সাহাবিদিন, অতঃপর যখন নজর দিলেন সাহাবেদের দিকে, সাহাবেদ ইবনে মুসার দিকে তিনি নজর দিলেন, তখন তিনি বললেন মান কাসরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, তার দিকে তাকানোর পরে তিনি এই কথাটা বললেন, ফাকাসাদা বিযালিকা সাবিতান লিযুহদিহি, ফাকাসাদা বিযালিকা সাবিতান লিযুহদিহি ওয়া ওয়াজ্ইহি, ফাযন্না সাবিতুন আন্নাহু মাতানু যালিকাল ইসনাদি ফাকানা ইউহাদ্দিসু বিহি, আর অকসদা বিজালিকা এর দ্বারা সাবেতের বুজুর্গি, সাবেতের বুজুর্গি এবং ফরেজগারিতা তাকওয়ার বিষয়টা উদ্দেশ্য করেছেন, কি করেছেন সাবেতের বুজুর্গি এবং তাকওয়ার বিষয়টা নিয়ে কি করলেন এখানে উদ্দেশ্য করেছেন, পাজন না সাবেত, আর সাবেত তখন মনে করলো না এটাই হলো কি ওই সনদের মতন, কারাই হাদিস, তারপর তিনি তা বর্ণনা করা শুরু করলেন, কথা কি বুঝে আছে? জি, মুস্তামলি ব্যক্তি সাবেদ যখন আসলো শারিক ইবনে আব্দুল কাজী এর কাছে, যখন আসলো সাবেদ ইবনে মুসা যখন শারিক ইবনে আব্দুল কাজীর কাছে আসলো, আর ওই অবস্থায় শারিক ইবনে আব্দুল কাজী ছিলেন, তিনি একটা হাদিস লিখতেছেন, উনি কি করতেছেন একটা হাদিস লিখতেছেন, এই মুহূর্তে যখন তিনি আসলেন তখন কি তিনি তার দিকে তাকিয়ে বললেন মান কাসরাত সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, এই কথা বলাতে মানে মুহূর্তটা কেমন যেন মানে ওনার কথাবার্তার ভঙ্গিমা মিলে গেছে, এটা হাদিস বুঝলেন না, অনেক সময় একটা কথার ফাঁকে দি আর একটা কথার দিকে লক্ষ্য করা হয় না, যেমন আপনাদের এখানে আপনাদের সাথে আমি দরজ দিতেছি, দরজ দেওয়ার মধ্যে থেকে
আমি আপনাদের একজনের দিকে হঠাৎ লক্ষ্য করলাম, ধর আমি মাসুদ ভাইয়ের দিকে লক্ষ্য করলাম, লক্ষ্য করার পরে আমি মাসুদ ভাই যে কোনো একটা কি পাইলাম দেহের বর্ণনা আপনাদের সাথে সাথে বললাম বা প্রাসঙ্গিক ওনার দিকে ইঙ্গিত দিলাম, ধর আমি মাসুদ ভাইয়ের কপালে আমি দেখলাম কি, ওনার কপালে আমি দেখলাম যে সেজদার চিহ্ন। ধর আমারও বর্ণনা নামাজিদের ফজিলত সম্পর্কে, নামাজিদের ফজিলত সম্পর্কে, হ্যাঁ, তখন আমি এমন ভাবে বললাম যে মানে মাসুদ ভাই একটা গুণ সাথে অ্যাড করে দিলাম যে যারা নামাজ পড়ে তাদের সেজদা কালো এরকম হতে পারে, এভাবে একটা বর্ণনা দিয়ে দিলাম। তখন আপনারা তখন ওই যে হাদিসের মাঝখানে একটা কথা বলে ফেললাম, তা আপনাদের কেউ কেউ মনে করলেন যে এটা কি, এটাই এই সনদের মতন। এই বিষয়টা হলো এমনই, এরকম যদি হয়ে থাকে হাদিসটা কি বলবে, মদরাজ, মদরাজুল ইসনাদ, মদরাজুল ইসনাদ, জি, আর মদরাজুল মতন, তারিফু মাউদিলা বি মতনিহি, তারিফু মাউদিলা বি মতনিহি মালাইসে মিনহু বিলা ফাসল, কোনো প্রতিবন্ধকতা ছাড়া তার মধ্যে এমন জিনিস প্রবিষ্ট করানো যেটা তার মধ্যে নাই। এখানে হলো মতনের মাঝে অন্য কিছু ইয়ে করা, আগের তার মধ্যে তো মতন বলে নাই, সনদ লিখছেন কিন্তু মতন এখনো বলে নাই, মতন না বল, মতন এখনো কি না লেখা অবস্থায় উনি এক কথা বলছেন ওইটাই অনুমান করছেন ওইটাই তার মতন, আর এখানে মতন আছে কিন্তু তার সাথে কোনো জিনিস প্রবেশ করানো। আকসামু সালাসুন ওয়াহিয়া, আবার এটা আবার তিন প্রকার, কয় প্রকার, আয়া কুনা রাজাদু ফি আউয়াল হাদিসি وهو قليل لكنه اكثر وحي في وسطه এই সংযোজনটা এটা কখন হবে, হাদিসের শুরুতে হতে পারে, আর এটা কম, হাদিসের শুরুতে কমই হয়ে থাকে, লাকি তো আসলে উপায় বিয়াসাদি কেন অধিকাংশ মাঝখানে হয়ে থাকে, কথা কি বোঝা আছে, আইয়া কোন আর এদরাজ ও পি বাসাদির হাদিস, দ্বিতীয় নম্বর হইলো হাদিসের মাঝখানে হবে অহু আকাল মিনার আউয়াল, এটা আউয়াল থেকে একটু কম, আইয়া কোন এদরাজ ও পি আখির হাদিসি, আর হাদিসের শেষে হবে এদরাজ, এটা হবে কি আউয়াল গালিব, অধিকাংশ সময় হয়ে থাকে, তাহলে হাদিসের শুরু শেষ মাঝখান হিসেবে এটা আবার তিন প্রকার, আমসিলাতুন লাহু তার উদাহরণ সমূহ, মাসালুন লিউকুয়াইল এদরাজি বি আউয়াল হাদিসি, প্রথম হাদিসে দেয়া অর্থাৎ হাদিসের শুরুতে এদরাজ হওয়ার উদাহরণ, ফাসাবুহু আন্না রাওয়িয়া ইয়াকুলু কালামান ইউরিদু আন ইয়াসতাদিল্লা আলাইহি বিল হাদিসি ফায়াতি বিহি বিলা ফাসলিন, তার কারণ হলো রবি বলবে, কথা বলবে রবি কোন কথা বলে হাদিসরা দলিল পেশ করার ইচ্ছা করেন, হাদিসরা দলিল পেশ করার ইচ্ছা করেন, তখন তিনি পায়াতি বিহি বেলা ফাসলিন প্রতিবন্ধকতা ছাড়া কোন একটা জিনিস কোন কথা নিয়ে আসেন, উপস্থাপনা করেন, হাদিসরা দলিল দেওয়ার ইচ্ছা করেন, পাশাপাশি তিনি কি তখন প্রতিবন্ধকতা ছাড়াই কোন ফসল করা ছাড়াই পাশা করা ছাড়াই কোন একটা কথা তার মধ্যে অ্যাড করেন, মুদরাজ মিন কালামি আবি হুরায়রা কামা বুয়িনা ফি রাওয়ায়াত বুখারী আন আদামা আন সুআবা আন মুহাম্মদ ইবনে জিয়াদাত আন আবি হুরায়রা কাল হাসবুল উযুআ ফা ইন্না আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ফাইনুল লিল আকাবি মিনান নার। এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে তা হলো খতিব বাগদাদি, তিনি আবু কতন থেকে বর্ণনা করেছেন, আবু কতন এবং কার থেকে বর্ণনা করেছেন, সাবাবা, সাবাবা থেকে তিনি কি ভিন্ন ভিন্ন সূত্রে বর্ণনা করেছেন, একসাথে বর্ণনা করেন নাই, আলাদা আলাদা উভয় থেকে আলাদা, হ্যাঁ, তিনি বর্ণনা করেন যে আন সুআবাতা আন মুহাম্মদ ইবনে জিয়াদ আন আবি হুরায়রা, সুআবা মুহাম্মদ ইবনে জিয়াদ তিনি আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, যে তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আজবিগুল উযুআ, তোমরা উত্তম রূপে ওযু করো, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, আর আফসোস ধ্বংস
ওই ব্যক্তিদের জন্য তথা গোড়ালি সমূহের জন্য আফসোস, গোড়ালি সময়ের ধ্বংস মিনার না, যেগুলো জাহান নামে জ্বলবে, যেগুলো কি জাহান নামে জ্বলবে। তাহলে ওয়াইলুল আকাব, আজবুল উযু ওয়াইলুল আকাব, এখানে আজবুল উযু শব্দটা মুদরাজু মিন কালামি আবি হুরাইরা, এখানে কে প্রবেশ করেছেন, সংযোজন করেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। كما بوينا في رواية البخاري عن آدم عن صحابة تبوني بابي إذا إشفشت ها إمام بخاري بانو ناي آدم عن آدم عن صحابة عن محمد بن زياد آدم تكي بانا قرن آدم صحابة تكي صحابة محمد بن زياد تكي محمد بن زياد آبو هورايرا تكي بانا قرن آدم كل عضو آفا إدنا آبا القاسمي عضو فر بندر بو عضو قرى آبو هورايرا بولسن اي بار كليار كون جسي إمام بخاري روايته আন আবি হুরায়রা কালা আজবিগুল উযুআ, তোমরা পরিপূর্ণরূপে ওযু করো, পাইন না, কেন না, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা ওয়াইলুন লিল আকাব মিনান নার। এই যে সবার সামনে উপস্থিত করে আবু হুরায়রা বললেন, তিনি বললেন কি, তোমরা পরিপূর্ণরূপে ওযু করো, তোমরা পরিপূর্ণরূপে ওযু করো, কেন না, যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়াইলুন লিল আকাব মিনান নার, গোয়ালি সময়ের জন্য আফসোস, যেগুলো আগুনে জ্বলবে। এখন এখানে পাইন না আবার কাসেম এই কথা বাদ গিয়েছে, আর আজবিগুল রুজু আ ওটাকে হাদিস মনে করা হয়েছে, অর্থাৎ আজবিগুল রুজু আ ওয়াইলুল আকাব, কথাকে বুঝে আছে, এটা মতনের মধ্যে প্রবেশ করানো হয়েছে, মতনের মধ্যে আজবিগুল রুজু আ প্রবেশ করানো হয়েছে। এরকম বন্ধু পাইছে কল খতিব ওয়া হুয়া।